নরসিংদীর মাধবদীতে চলমান লোডশেডিং প্রতিরোধে গ্রাহক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি একের কর্মকর্তারা। সোমবার দুপুরে সমিতির প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি একের পরিচালনা বোর্ডের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিআরইবির এক্সচেঞ্জ নূর মোহাম্মদ মিয়া, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি একের জেনারেল ম্যানেজার আবু বকর শিবলি, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা এবং উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী সহ অনেকে।